আজকে কার্তিক পূজোর লাস্ট দিন, সেজন্য সব লাইটিং খোলা হয়ে গেছে। আর এখন আরণে বেরিয়েছে সবাই, শেষে ভাসান হয়ে যাবে। পূজা হচ্ছে কার্তিক পূজোর বাওয়ালি। এটা কার পোশাক? এটা কে দিয়েছে? জামা প্যান্ট গুলো বার করছে, চলো তোমাদের সাথে জামা প্যান্ট গুলো একটু শেয়ার করি। সব ওর জামার কালেকশন দেখা, দেখো ওই জামাটা একবার দেখ, দেখো কি সুন্দর কিউট একটা জামা। এর মধ্যে মনে হয় 100টা জামা ধরবে বাচ্চাদের। কতগুলো জামা এনেছিস টোটাল? কি কিউট কিউট জামাগুলো, বলছে গুনতে হবে। মনে হয় তুই যদি বিয়ের আগে কোথাও যেতিস এই ব্যাগে মনে হয় এতগুলো মেকআপ নিয়ে যেতিস, এখন আর মেকআপ টেকআপ কিছু নেই। দেখো সবাই কি কিউট কিউট জামা। একদম ছোট বয়সে যে জামাগুলো আছে না, ওইগুলো না রেখে দিবি। আছে ওগুলো এক একটা বয়সে রাখবি, মানে একদম হওয়ার পর যেটা পরিয়েছিস, তার এক মাস পরে যেটা পরিয়েছিস, এইরকম। এখন অনেক জামা আছে স্টকে, সব দেখানো যাবে না। এখন গোছখাত চলছে, কালকে সকালে ওরা চলে যাবে। আমি ভেবেছিলাম এইটুকুতেই শেষ, তা না, এখানে এখনো আছে এক গামলা জামা প্যান্ট। চোখে লাগছে কি? চোখে লাগছে।
ভিডিও করতে পারবে না, তুই দেখতেই পারবি না। এই তো খিদে পেয়েছে, এই তো আজকে বাবানরা বাড়ি চলে যাবে বলে দিদি ট্রাক্টর নিয়ে এসছে, ট্রাক্টর ডাকাও, এখানে ডাকাও, এই তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, তাই মনটা একটু খারাপ হয়ে গেল, সেই জন্য আমি আর ভিডিও করিনি। এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওই। চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন।